ইচ্ছে করলে আমার লোকজন ওখানেই তোকে কুত্তার মতো মেরে ফেলতে পারত, কিন্তু মারেনি। তোকে জ্যান্ত আমার কাছে নিয়ে এসছে কেন জানিস? কারণ আমি ওদের কথা দিয়েছি, আমার নিজ হাতে তোকে কোরবানি দেব। তোর বন্ধুকে আমি নিজ হাতে রক্তের নদীতে সাঁতার কাটিয়েছিলাম। আমার ইচ্ছে ছিল তোকেও তোর বন্ধুর পাশে সাঁতার কাটাবো, সেদিন হয়নি, কিন্তু আজ হবে, অবশ্যই হবে। এই নাইফটা আমার খুব প্রিয়, কেন জানিস? এটা চালালে কোনো সাউন্ড পলিউশন হয় না, শুধুমাত্র চমৎকার একটা শব্দ হয়। এটা দিয়েই আমি তোর বন্ধু জয়কে সাত করে কেটেছিলাম। তোকেও কাটবো, তবে সাত সাত করে না, শাই শাই করে। কেরা মরার কথা শুনে হাসি পাচ্ছে? হাস, শেষ হাসিটা হেসে নে। মরার কথা শুনে হাসি পেল কারণ প্রোগ্রামটা একটু চেঞ্জ হয়েছে। আমি মরব না, মরবি তুই। তুই অনেক কথা বলিস, অনেক কিছুই মনে রেখেছিস, শুধু ছোট্ট একটি কথা ভুলে গেছিস, যে কোনো খেলায় আমি তোর বাপ। বিকজ আই অ্যাম ক্যাপ্টেন, ক্যাপ্টেন যা বলে টিম তাই করে। হীরা হীরাকে কাটে, লোহা লোহাকে কাটে, আর বেইমান কাটে বেইমানকে। তোর কাছ থেকেই আমি এসব শিখেছি। তুই আমার বন্ধুকে রক্তের সাগরে সাঁতার কাটিয়েছিলি, আজ তোকে আমি রক্তের সাগরে ভাসাবো। তোর ফেভারিট নাইফ দিয়ে, নো সাউন্ড নো পলিউশন। ক্যাপ্টেনকে কেউ মারতে পারে না, ক্যাপ্টেন নিজেই নিজের মৃত্যু ডিসাইড করবে। আজ তোর মৃত্যুর ডিসিশন ফাইনাল করে দিচ্ছি। ক্যাপ্টেন আপনি যান, ইব্রাহিমের লাশের ব্যবস্থা আমরা করছি। যে তার মালিকের সাথে বেইমানি করে সে আমার বিশ্বাসী হবে কি করে?